আশা করছি যে নোটের অ্যাভেলেবিলিটা কিছুটা বাড়ানোর চেষ্টা করা হবে। এখনও কিছু জায়গায় এটিএমে নন ক্যাশ অ্যাভেলেবল, মানে নন ক্যাশ বলে লেখা থাকে। নিউ ইয়ারে ভালো কিছু গিফট আশা করছে যেটা আমাদের সাধারণ মানুষের ভীষণভাবে কাজে লাগবে। আমার মনে হয় অ্যাকচুয়ালি ওনার একটা এমন কোনো বাস্তবিক প্ল্যান বলা উচিত, খাতায় কলমে কোনো প্ল্যান না, যাতে একটু রুরাল মানে আরবানির যারা গ্রামের চাষি আছে তাদের কিছু সুবিধা, কারণ তাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্টটা এখন একটা স্বপ্নের মতো। ভালো কিছু আশা করছি যে এতদিনে যে নোটের যে প্রবলেম, একটা ক্রাইসিসে আমরা ভুগেছি, সেটার কিছু একটা সুরাহা হোক। মানে সেটা তো আপাতত মানে সেই প্রবলেমটা সলভ হোক, তো এটাই আপাতত আশা করছি। দেশের নেতা উনি এবং সমাজের সমস্ত স্তরে ওনার পৌঁছ, এখানে আমি ভালো কিছুই বলবেন, ভালো কিছুই করবেন, এটাই আমাদের সব থেকে বড় আশা। আপার লিমিট উনি করেছিলেন, আশা করি আজকে উনি বলতে পারবেন যে আমরা আগামী দিন কী কী ডি ইনফ্লেশন, যেগুলো কমবে দাম, সেগুলো কী কী হবে, যে কারণে আমরা এই 50 দিন এই কষ্ট সহ্য করলাম, সেগুলো নিশ্চয়ই উনি বলবেন। আরবিআই এর টাকা সাপ্লাই যেন ঠিকঠাক থাকে, লোকেদের হয়রানি যেন কমে, এফেক্টগুলো ওনার থেকেই শুনবো, মানে সাম আপটা। আর এক্সপেক্ট করবো নতুন বছরে কিছু ভালো কিছু আমরা নতুনভাবে কিছু, মানে বেটার ডেজ ফর দ্য কামিং 2017। উইকলি আপার লিমিটটা যাতে 24,000 থেকে বেরিয়ে বাড়িয়ে আর একটু কিছু করা হয়।